প্রাণী সম্পদে ভরবেয়া দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মনোহরদী থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীতে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর সহ নানান জাতের বিভিন্ন পশু পাখি নিয়ে আসেন উপজেলার খামারিরা। এ সময় এই প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাহফুজ উদ্দিন ভুইয়া, মৎস্য অফিসার জিয়া উদ্দিন, কৃষি অফিসার রুনা আক্তার ও উপজেলার বিভিন্ন খামারিগণ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।